नमस्कार, গুগলি এন্টারটেইনমেন্টের গুগলি নিউজে আপনাকে স্বাগত জানাচ্ছি। পশ্চিম বর্ধমানের লাউদা ফরিদপুর ব্লকের গোগলা পঞ্চায়েতের অন্তর্গত বনগ্রাম শ্রী রামকৃষ্ণ শিশু বিদ্যাপীঠ ও হোলি অ্যাঞ্জেলস পাবলিক স্কুল, এনাদের সামাজিক দায়িত্ববোধে এলাকার দুস্থ প্রায় 400 জন মানুষকে স্বাস্থ্য সম্বন্ধীয় শর্তাবলী মেনে, অর্থাৎ বসে না খাইয়ে ওই সমস্ত মানুষকে ভাত, ডাল, ডিমের ঝোল, তরকারি তাদের নিজেদের আনা বাসন সামগ্রীতে দিয়ে কর্মহীন গৃহবন্দী মানুষদের কিছুটা স্বস্তি ফেরালেন এবং পরবর্তী ক্ষেত্রে বাচ্চাদেরকে খাওয়ানোরও পরিকল্পনা নিয়েছেন বলে জানালেন এবং সে কথার অঙ্গীকার তারা করলেন। আপনারা দেখছেন গুগলি এন্টারটেনমেন্টের গুগলি নিউজ। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনের অল বাটনটি ক্লিক করে দেবেন, যাতে করে প্রতিদিনের আপগ্রেড নিউজ আপনি এলাকার প্রথম পেয়ে যান। কমেন্ট ও শেয়ার অবশ্যই করবেন, একটা লাইক করে দেবেন। নিজের দেওয়া ফোন নাম্বারে আপনার এলাকার গুরুত্বপূর্ণ খবরগুলি ফোন করে জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ। গাল তো খেতে হবে, কি গাল তো দিল সময় দিয়ে ভালো হয়নি বলা বন্ধ করলে হবে। খাবার দান করা চলছে আজ, কত 500 জনের মত নিয়ে আছে। এরকম 50টা কি এর আগে হয়েছিল আপনাদের? এরকম ঘটনা মানে ইয়ে তো অবস্থা হয় নাই না। এই লকডাউন পিরিয়ড তো আপাতত 2 মাস চলছে, মানে এর আগে গ্রামে হয়েছে, গ্রামে হয়েছে। এরপর নেক্সট শিশুদের করব,
এরপরেও যদি ধরুন লকডাউন তো এখন কতদিনে উঠবে কোনো ঠিক নেই, তারপরে যদি এরকম চলতে থাকে তাহলে কি আপনারা কি এই প্রচেষ্টা কমাগত চালিয়ে যাবেন? এরকম প্রচেষ্টা কমাগত নয়, আমি বাচ্চা দিয়ে খাওয়াবো, বাচ্চা দিয়ে ক্লাব থেকে কোনো কম। আজকে কাদের কাদের নিয়ে এই বিতরণ করছেন? আই এককভাবে আমার স্কুল বিদ্যালয় পক্ষ থেকে আমি একাই। না, এইখানে কোন গ্রাম দিকে কোন কোন গ্রামের লোক আছে? গ্রাম নতুননগর, বনগ্রাম নতুননগর সীমাবদ্ধ। এরপরেও পরবর্তী ক্ষেত্রে যে আরো ধারে পাশে আরো প্রচুর গ্রাম আছে তাদেরকে তাদের জন্য চেষ্টা করা হবে, চেষ্টা করব। আপনার নাম? ননিকুমার ব্যানার্জি।